আসসালামু আলাইকুম। 2021 সালে এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা তৃতীয় সপ্তাহের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, যার অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বৈশিষ্ট্যের ভিত্তিতে কোয়াড্রাটা পর্বের প্রাণীসমূহের শ্রেণীবিন্যাস করুন। এটি কিভাবে করতে হবে, এখানে একটা ছক দেয়া আছে, এই ছকটা তোমাদেরকে গ্রাফে করতে হবে না। এই ছকটা থেকে পাঁচটা গ্রুপ তৈরি করতে হবে, পাঁচটা রাউন্ড করতে হবে, পাঁচটা রাউন্ডে তোমাদের করতে হবে। কিভাবে করতে হবে, এখানে তোমাদেরকে এই নাম্বারগুলো নিয়ে করতে হবে। মনে করলাম আমার 124 আসছে, তাহলে এক নাম্বার থেকে একটা নিব, দুই নাম্বার থেকে যে কোনো একটা নিব, 24 যেহেতু আসছে আমি চার থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য নিব। ঠিক সেমভাবে মনে করলাম আমার 334 আসছে, তাহলে তিন থেকে একটা বৈশিষ্ট্য নিব। ঠিক আছে, তিন থেকে একটা বৈশিষ্ট্য নিলাম, মনে করলাম এই বৈশিষ্ট্যটা আমি নিলাম, চার থেকে একটা বৈশিষ্ট্য নিব, পাঁচ থেকে একটা বৈশিষ্ট্য নিব। ঠিক আছে, এরপরে মনে করলাম আমার আসছে হচ্ছে 145, তাহলে এক থেকে একটা বৈশিষ্ট্য নিব। ঠিক আছে, এরপর হচ্ছে চার থেকে একটা বৈশিষ্ট্য নিব, চার থেকে যে কোনো একটা বৈশিষ্ট্য নিব, পাঁচ থেকে একটা বৈশিষ্ট্য নিব। এইভাবে মোট পাঁচটা রাউন্ড, এখানে মোট পাঁচটা কার্ড তুলতে হবে। তুলে আমাকে একটা জিনিস ব্যাখ্যা করতে হবে, কি কি ব্যাখ্যা করতে হবে। এক নাম্বার হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, এক নাম্বারে বলছে কি বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে, দুই নাম্বারে বলছে শ্রেণীগুলোর নাম উল্লেখ করতে, তিন নাম্বারে হচ্ছে বৈশিষ্ট্যগুলোর মিল রেখে শ্রেণীগুলোর নামকরণের সার্থকতা বা তার ব্যাখ্যা করতে বলা হয়েছে। তার মানে আমরা চাইলে একটা ছকের মাধ্যমে, তোমরা অনেকে চিন্তা করতে পারো যে স্যার আমি ক খ গ গ দিয়ে আনসার করব না, তোমার ক খ গ গ দিয়ে আনসার করার দরকার নাই। কেউ যদি মনে করো একান্ত ক খ গ গ আনসার করা দরকার, তাহলে আমি এখানে তোমাদের ভিডিও ডিসক্রিপশনে এই যে ক খ গ গ স্ক্রিনশট নেওয়ার জন্য সুযোগ দিয়ে দিব, তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। তবে এই ছক না করে, মানে ওই ক খ গ গ না করে এইভাবে একটা মাত্র সাহায্যে তোমরা করে নিতে পারবা। তোমরা একটু এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এখন বুঝাই দিব তোমাদেরকে কিভাবে বৈশিষ্ট্যগুলো আসছে। আশা করি তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে। তাহলে আমরা যদি দেখি, আমি এখানে যে কোনো তিনটা রাউন্ড লিখছি, তোমরা এভাবে পাঁচটা রাউন্ড, এটা লেখার কোনো দরকার নাই, এটা পরীক্ষার খাতায় লেখার কোনোই দরকার নাই। তোমরা জাস্ট এই অংশটুকু ফিল আপ করবা, এটাই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এটাই তোমাদের অ্যাসাইনমেন্টের আনসার। ঠিক আছে, অনেক সোজা আনসার। তাহলে আমি মনে করলাম আমার প্রথমবার উঠছে হচ্ছে 125, তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য আসবে, দুই নাম্বার বৈশিষ্ট্য আসবে এবং তিন নাম্বার বৈশিষ্ট্য আসবে। ঠিক আছে, 125 যেহেতু, তাহলে তিনটা বৈশিষ্ট্য, গ্রুপ এক থেকে একটা নিব, গ্রুপ দুই থেকে একটা নিব এবং গ্রুপ পাঁচ থেকে একটা বৈশিষ্ট্য নিব। তিন জায়গা থেকে তিনটা বৈশিষ্ট্য নিলাম আমি। ঠিক আছে, এরপরে মনে করলো 135 আসছে দ্বিতীয় রাউন্ডে, দ্বিতীয় রাউন্ডে 135 আসলে মানে কি গ্রুপ এক থেকে একটা বৈশিষ্ট্য, তিন থেকে একটা বৈশিষ্ট্য, পাঁচ থেকে একটা বৈশিষ্ট্য। এভাবে মোট পাঁচবারে পাঁচটা বৈশিষ্ট্য এখানে লিখে ফেলবা। ঠিক আছে, আমি তিনটা রাউন্ডের বেলা তোমাদেরকে দেখাই দিচ্ছি উপরে। ঠিক আছে, আমি এখানে তিনটা রাউন্ড, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে উপর থেকে মিলে দেখতে পারো। এভাবে তোমরা পাঁচটা রাউন্ড করবা, এগুলো খাতা লেখার কোনো দরকার নাই। তো এই পাঁচটা রাউন্ডের এখানে দেখবা এবার কার সাথে কার বৈশিষ্ট্যগুলো মিলে, তোমরা বই থেকে মিলাবা। আমি বই থেকে মিলে নিছি, প্রথম বৈশিষ্ট্য মিলে এবিসির সাথে, এই তিনটা বৈশিষ্ট্য মিলে হচ্ছে ম্যামালিয়ার সাথে, এই তিনটা বৈশিষ্ট্য মিলে হচ্ছে রেপটিলের সাথে, এই দুটা বৈশিষ্ট্য মিলে হচ্ছে কার সাথে, এই দুটা বৈশিষ্ট্য কারো সাথে মিলে না, কারণ ফুল গ্যাসে উষ্ণ রক্ত বাচ্চা প্রসব করে এমন কোনোটাই নাই, তার মানে এটা কোনো শ্রেণীভুক্তই না। এরপর হচ্ছে সর্বশেষ হচ্ছে এটা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকে ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আচ্ছা, আর এটার আনসার যদি কেউ যদি মনে করো, এটার আনসার লাগবে, এটার স্ক্রিনশট নিয়ে নাও, এটারটাও নিয়ে নাও, এটা হচ্ছে আনসার, শিরোনামটা উপরে লিখে দেবা। ঠিক আছে, আবার নিয়ে নাও। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।